বেলালের মনি পুমাইয়া এমন ভাবে নির্যাতন শুরু করলো বন্ধুরা আমার কবর করে শোয়াইল পিঠের মধ্যে গরম পাথর গুলো চাপা দিল গরম বালিকণা গুলো নাকের ভেতর দিয়ে ঢুকাই দিল এমন কি তার জিহ্বা টেনে ধরে ওই গরম লোহা দিয়া এমন চাপ দিল জিহ্বার আগা পড়ে গেল দিনের পথে সত্যপথে চলতে গিয়া মুসিবত আসবে মুসিবত বলুন ঠিক কিনা মুসিবত আসে কিনা আসে কিনা সত্যপথে চলতে গিয়া মুসিবত আসবে আল্লাহ বলেন ওই মুসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করো অপর কেউ ধৈর্যের ওসিয়ত করো ধৈর্যের দাওয়াত দাও কারণ সত্য পথে চললে মুসিবত আসবেই আর ওই মুসিবতের মধ্যে ধৈর্য ধরতে পারলে সম্মান হু হু করে বেড়ে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোনো শরীক নাই আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারবো না আর কোনো মালিক নাই বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘোষণা দিলেন হকের পক্ষে এই ঘোষণা দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দেওয়ার পরে বেলালের মনি উমাইয়া এমন ভাবে নির্যাতন শুরু করলো বন্ধুরা আমার কবর করে শোয়াইল পিঠের মধ্যে গরম পাথর গুলো চাপা দিল গরম বালিকণা গুলো নাকের ভিতর দিয়ে ঢুকাই দিল এমন কি তার জিহ্বা টেনে ধরে ওই গরম লোহা দিয়া এমন চাপ দিল জিহ্বার আগা পড়ে গেল কিন্তু শুনলে আশ্চর্য হবে ওই মুহূর্ত বেলাল বলেন নাই যে আমি আমার হকের দাওয়াত থেকে পিছনে সরে আসলাম আমি আর আল্লাহ এক এই কথা বলবো না আল্লাহ এক এই কথা আমি আর বলবো না এই কথা কিন্তু বেলাল বলেন নাই বরং বেলাল বলছেন আমার জীবন তো একটা কোটি জীবনও যদি আল্লাহ দান করেন তবু আমি বলবো আহাদ 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 আল্লাহ বল জোরে কো আহাদ আহাদ তখন আমি বলবো আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক সাথে সাথে জিব্রিল আমিন নবীজির কাছে চলে আসছেন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই হকের পক্ষে থাকতে গিয়া এই জুলুমের শিকার হয়েছে হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু এবং সে ধৈর্য ধারণ করেছে এই জুলুমের শিকার হওয়ার পরেও হক থেকে হক পথ থেকে সরে আসে নাই এজন্য আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ কি পরিমাণ দাম বাড়ছে শুনলে আশ্চর্য হবেন আমি শেষ করে দিচ্ছি অল্প টাইমের ভিতরে কি পরিমাণ দাম বেড়েছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার রমজান মাসে সেহরির টাইম শেষ পর্যায়ে ভাবলেন যে আমি তো মসজিদ নববীর মুয়াজ্জিন আর আমার ইমাম হলেন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি তো সাহরি খাইছি গিয়া দেখি নবীজি সাহরি খাইছেন কিনা গিয়া দেখেন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলী কে নিয়ে খুব মজা করে খাসির রান চিবাই চিবাই খাইতেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাহরির সময় শেষ তাড়াতাড়ি আপনি খাবার বন্ধ করে এই কথা বইলা চলে আসলেন আজান দেয়া দিবেন আবার মনের ভিতরে একটা কামড় মারলো বইলা তো আসছি আমার ইমাম সাহেবকে গিয়া দেখি ইমাম সাহেব খানা বন্ধ করছেন আজান তো দেয়া দিবেন তো দেখি আবার গেছেন গিয়া দেখেন নবীজি আগের মতোই আরো স্বস্তির মতে খানা খাইতেছে তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম সাহরির সময় শেষ তাড়াতাড়ি আপনি বন্ধ করেন নবীজি তখন বললেন বেলাল তোমার কারণে খাইতে পারলাম না তোমার কারণে খাইতে পারলাম না বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার কি দোষ টাইম শেষ তাই আমি বলছি খাবার বন্ধ করেন আমার কি দোষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন বেলাল শোনো তো তুমি যখন প্রথমবার আইসা বলছো যে সময় শেষ তাড়াতাড়ি খান তখনও কিন্তু সাহরির অনেক টাইম বাকি এবার দ্বিতীয়বার এসে যখন তুমি আল্লাহর নামের শপথ করে বলতেছো সময় শেষ তাড়াতাড়ি খাবার বন্ধ করেন তখন অনেক সময় বাকি কিন্তু তুমি যে আল্লাহর নামে কসম করেছ তোমার কসমটা যেন ঠিক থাকে তোমার শপথটা যেন ঠিক থাকে এজন্য আজকের জন্য আল্লাহ পাক সাহরির টাইমটা এখানেই সমাপ্ত করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন হকের পক্ষে থেকে সবর করলে আল্লাহ কি পরিমাণ দাম পাবে সবাই হকের পক্ষে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া দুইটা হাত আল্লাহরে দেখাই দেয় সবাই হকের পক্ষে থাকতে রাজি আছে তো
আর যে সমস্ত উলামায়ে কেরাম হক কথা বলবেন, দ্বীনের মতে চলবেন আর আপনাদেরকে হকের পক্ষে আহ্বান করবেন, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে সাহায্য করবার জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন নি? আল্লাহ কবুল করুন।